চট্টগ্রামে বিড়াল ছানা দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণের আট দিন পর মিলল শিশু আবিদার মরদেহ। অভিযুক্ত সবজি বিক্রেতাকে নিয়ে অভিযানে উদ্ধার করা হয় মরদেহ। পিবিআই বলছে, ধর্ষণের পর হত্যা করে বস্তাবন্দি করে লাশ ফেলে দেওয়া হয় ময়লার ভাগারে। এদিকে পুলিশের গাফিলতির কারণে মেয়েকে বাঁচানো সম্ভব হয়নি বলে অভিযোগ পরিবারের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। একুশ মার্চ বিকেলে বোরকা পরিহিত অবস্থায় বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ নিয়ে পাহাড়তলী থানায় যায় শিশু আবিদার পরিবার। পুলিশ নিখোঁজের ঘটনাকে জিডি হিসাবে নিল, মামলা নেয়নি। এমনকি সন্দেহভাজন হিসেবে সবজি বিক্রেতা রুবেল পুলিশ জিজ্ঞাসাবাদের নামে থানায় আনলো, পরে ছেড়ে দেয়। সবশেষ মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে আদালতে অভিযোগ দেওয়া হলে সন্ধ্যায় মামলা নিতে বাধ্য হয় পাহাড়তলী থানা পুলিশ। প্রথমে পুলিশের কাছে গেছিলাম, পুলিশে আপনার কিছু বলে না, ওরা দেখছে, দেখার পরে কিছু হয় না। যখন আমরা দুই দিন পরে পিবিআর কাছে গেছি, পুলিশে কিছু বলেই না, এটা গুরুত্বই দেয় নাই, বুঝছেন। গুরুত্ব যদি দিতে মেয়েরে এখনই পাওন যাইতো, আমরা যখন যেটি করছি ওই সময়ই পাইতাম। তবে শিশু আবিদার পরিবারের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। মামলা না করার দায় পরিবারের উপর চাপানো খুনি রুবেল ধুরন্ধর হওয়ায় শনাক্তে কিছুটা ব্যর্থতা ছিল বলে স্বীকার করেছেন পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ। নিখোঁজ সংবাদের ভিত্তিতে সাধারণত জিডি হয় এবং আইন অনুযায়ী আমরা জিডি নিয়েছি। তিনি স্পেসিফিকভাবে তখন কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমাদের কাছে করেননি এবং কারোর বিরুদ্ধে মামলা করবেন সে ধরনের কথাও আমাদেরকে বলেননি। তিনি জিডি করতে চেয়েছিলেন, আমরা তাৎক্ষণিকভাবে তার কথায় জিডি করেছি। আসলে আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি ভিকটিমকে জীবিত উদ্ধার করার জন্য এবং প্রকৃত আসামিকে ধরার জন্য। কিন্তু রুবেল এত স্বাভাবিক ছিল তার কার্যক্রমে যে আমরা আসলে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করেও আমরা প্রকৃত তথ্য যথাসময়ে আমরা উদ্ঘাটন করতে পারিনি। অবশ্য পিবিআই এর একটি চৌকস টিমের রাতভর জিজ্ঞাসাবাদে ব্রেকডাউন করতে বাধ্য হয় রুবেল। শেষ পর্যন্ত শিশু আবিদাকে হত্যার পর লাশ ফেলার স্থানও চিনিয়ে দেয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।